হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি করে দেখাবো কীভাবে গরুর মাংস রকম তেল ছাড়াও রান্না করা যায় তার জন্য আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ ধনিয়া জিরা দু টেবিল চামচ পরিমাণ আদা রসুন সামান্য জয়ত্রী ছোট একটা জয়ফল দুই তিনটা লাল মরিচ দুটা তেজপাতা মাঝারি সাইজের একটা পেঁয়াজ হাফ টি স্পুন কালো গোলমরিচ দশটা সাদা এলাচ আর ছয় থেকে সাতটা লবঙ্গ নিয়ে নেবো এখান থেকে শুধু লাল মরিচ আর তেজপাতা বাদে সবগুলো মশলা বেটে আমি একটা পেস্ট তৈরি করে নিব নিয়ে নেব মাঝারি সাইজের তিন চারটা আলু একটু বড়ো সাইজের টুকরা করে আড়াই কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নেব এখন একে একে গরু মাংসের ভিতরে বাটা মশলা এক টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচ এক টেবিল চামচ পরিমাণ হলুদ স্বাদ মতো লবণ আর আস্ত লাল মরিচ আর তেজপাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে সব মেশানো হয়ে গেলে হাই ফ্লেমে চুলায় বসাতে হবে যখন জলটা পুরো উপরে উঠে আসবে এভাবে তখনই ঢাকতে হবে প্রথমে ঢাকা যাবে না ঢাকলে আমি মনে করি অতিরিক্ত পানি বের হয় মাংস থেকে আর যদি আপনার মাংস ফ্রেশ হয় তাহলে পানি শুকানোর আগেই মাংস সিদ্ধ হয়ে যাবে আর পানি শুকাতে শুকাতে মাংস আপনার অনেক নরম হয়ে যাবে এজন্য ফ্লেম পুরো উঠে আসার পরই ঢাকবেন মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে ওটা শুকানোর পর দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থেকে হালকা আছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মাংস মজা হওয়ার পেছনে কষানোটাই মূলত মেন কারণ আর যেহেতু কোনো তেল ছাড়া রান্না করছি আলুটা আমি আগে কোনো তেল দিয়ে ভেজেও নিব না এই জন্য মাংসটা চারিদিকে ছড়িয়ে মাঝখানে গর্ত করে আলুটাকে ওই তেলেই আমি কষিয়ে নেব মাংস ভালো করে কষানো হওয়ার পর আমি এর ভেতরে ফুটান্ত গরম পানি অ্যাড করবো প্রয়োজন মতো আর ততক্ষণ রান্না করব যতক্ষণ মাংস এবং আলু ভালো করে সেদ্ধ না হয়ে যায় মাংস ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর ভেতরে প্রয়োজন মতো গরম পানি অ্যাড করব আর যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ রান্না করব। যেহেতু কাঁচা পেঁপে দেওয়া আছে মাংস খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে দেখুন কি পরিমাণ তেল উঠে এসেছে সো গরুর মাংস রান্না করার সময় তেল না দিলেও কোনো সমস্যা নেই যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ